রিমাকে কত ভালোবাসে তার নতুন স্বামী রবিন। ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিয়ের 6 মাস পর স্বামীকে নিয়ে জনসম্মুখে এসেছেন ঢাকার সিনেমার লাস্যময় অভিনেত্রী পূর্ণিমা। আর এরই মাধ্যমে পূর্ণিমা ও তার স্বামীকে একসাথে দেখার সুযোগ পেয়েছেন নেটিজেনেরা। চলচ্চিত্র বিষয়ক একটি প্রোগ্রামে পূর্ণিমার সাথে এসেছিলেন তার স্বামী রবিন। নতুন এই জুটিকে দেখে অনেকেই যেমন খুশি হয়েছেন, আবার অনেকেই হয়েছেন অবাক। পূর্ণিমা তার স্বামীকে যেন সবসময় চোখে চোখে রেখেছেন, কখনো হাত ধরে স্বামীকে নিয়ে যাচ্ছেন সবার মধ্য থেকেই, কখনো হাত ধরে স্বামীকে নিয়ে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে পূর্ণিমা, আবার স্বামীর আগে আগে হাঁটতেও দেখা যাচ্ছে পূর্ণিমাকে, যেন স্বামীকে প্রোটেক্ট করে নিয়ে যাচ্ছেন পূর্ণিমা। অর্থাৎ এখানে চিত্রটি দেখা গেল উল্টো, সবসময় স্বামী স্ত্রীর আগে থাকে কিন্তু এখানে পূর্ণিমা তার স্বামীর আগে। ব্যাস এটা দেখে নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনেরা। অনেকেই বলছেন নতুন স্বামীকে নিয়ে পূর্ণিমার আধিক্যতা বেশি বেশি হয়ে যাচ্ছে, এই বিয়েও টিকবে কিনা এমনও সংশয় প্রকাশ করেছেন অনেকেই। অপরদিকে নতুন এই জুটিকে নিয়ে অনেকেই উচ্ছ্বাসিত আনন্দিত। পূর্ণিমার নতুন স্বামী বয়সে ছোট হলেও স্মার্ট, দুজনকে দারুণ মানিয়েছে এমন সুন্দর সুন্দর কমেন্টও চোখে পড়ার মতো। পূর্ণিমা জানান তাদের নতুন পথচলা আর নতুন সংসারে শুধু ভালোবাসা আর ভালোবাসা, সারাক্ষণই একসাথে থাকেন দুজন। পূর্ণিমাকে তার নতুন স্বামী এতটাই ভালোবাসেন, তাকে এতটাই টেক কেয়ার করেন যে পূর্ণিমার সব শুটিংয়ে তার সাথেই থাকেন তার স্বামী রবিন। এই প্রোগ্রামে এসেও পূর্ণিমার টেক কেয়ার করতে ভুল করেননি তার স্বামী রবিন, সবসময় ছিলেন পূর্ণিমার পাশে পাশে।